পর্যটকের ঢল নেমেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম বিনোদন কেন্দ্র আরশিনগর ফিউচার পার্কে। শুক্রবার ও শনিবার রেকর্ড পর্যটক প্রবেশ করেছে এই পর্যটন স্পটে। সকালে পর্যটক কিছুটা কম থাকলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। ছুটি পেয়ে দূর দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন এখানে, বিশেষ করে ছোট শিশুদের জন্য অন্যতম বিনোদন কেন্দ্র এটি। জানা গেছে, 9 বছর আগে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনা পাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে 12 একর জায়গায় গড়ে তোলা হয়েছে এটি। বিনোদনের কথা চিন্তা করে পার্কটি গড়ে তোলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন দিদার। এখানে আছে থাকার কটেজ, খেলার রাইডার, বেবি শপ, চকলেট শপ, রেস্টুরেন্ট, ফুড জোন, কৃত্রিম লেক, কমিউনিটি সেন্টার, মুক্ত মঞ্চ, রেস্টুরেন্ট সহ অনেক রাইড আছে, বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য অন্যতম স্পট এটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে পার্কের মূল গেটের বাইরে টিকিট কাউন্টারের মানুষের চটলা, ভেতরে লোকজন ঘুরে বেড়াচ্ছেন, শিশুরা বিভিন্ন রাইডে খেলাধুলা করছেন, কেউ লেকের পাড়ে বসে খোশ গল্পে মেতে উঠেছেন, অনেকে প্রিয়জনদের নিয়ে সেলফি তুলতে ব্যস্ত, কেউ রেস্টুরেন্টে, কেউ রেস্টুরেন্টের বাইরে বসতে নাস্তা করছেন, কেউ কেউ পার্কে স্থাপিত বিভিন্ন পাখি ও প্রাণীর সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। শিশুরা মোটু পাতলু সহ বিভিন্ন প্রতিকৃতির সঙ্গে আনন্দ করছে। মূল গেটের বাইরে বাড়তি আকর্ষণ আছে শীতকালীন ভাপা ও চিতই পিঠার আয়োজন। ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের সমিতির বাজার এলাকা থেকে শিশুদের নিয়ে ঘুরতে আসা শহীদুল্লাহ সালমা দম্পতি বলেন, এটি তো আরশিনগর বাড়ির পাশে অবস্থিত, তাছাড়া এটি বাচ্চাদের খুব পছন্দের জায়গা, সময় সুযোগ পেলে বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে চলে আসি, খুব মজা করে বাচ্চারা। ফরহাদ হোসেন নামে এক পর্যটক বলেন, একটু সময় পেলে আরশিনগর ছুটে আসি, এখানে খুব ভালো লাগে সময় কাটাতে, তবে 100 টাকার টিকিটটা একটু বেশি মনে হয়, আজ পার্কের গেটের বাইরে ভাপা পিঠা খেলাম। টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা নজরুল ইসলাম বলেন, শুক্রবার ও শনিবার প্রায় 3000 টিকিট বিক্রি হয়েছে, আরও প্রায় 300 থেকে 400 মানুষ টিকিট ছাড়া রেফারেন্সে প্রবেশ করেছে, প্রতি টিকিট 100 টাকা, 5 বছরের কম বয়সী শিশুর জন্য টিকিট প্রয়োজন হয় না। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze Hoskin.